থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। তবে কোভিড আর কোয়ারেন্টিনের এ সময়ে চাইলেও উপায় নেই বিশ্বভ্রমণের। পদে পদে নানা বাধা আর বিপত্তি আঁকড়ে ধরবে চারদিক থেকে। তার উপর ইটকাট পাথরের যান্ত্রিক এই নগরে অট্টালিকা আর মেগা প্রকল্পের ভিড়ে শ্বাস নেওয়াটাই বড় চ্যালেঞ্জ নগরবাসীর জন্য। কিন্তু সব সমস্যা উপেক্ষা করে ছুটির দিনের সকালে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ভ্রমণের স্লোগানকে সামনে রেখে এই তরুণেরা উপস্থিত শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে। লক্ষ্য সাইকেল র্যালির মাধ্যমে সচেতন করে তোলা নগরবাসীকে। নিজেরা নিরাপদে ভ্রমণ করব, যাতে আমরা অন্য কারো ডিস্টার্ব না করি, অন্য কারো অ্যাক্সিডেন্টের কারণ না হই। যারা সাইকেলিস্ট তারা কিন্তু সম্পূর্ণ মাদক মুক্ত এবং মাদককে তারা ত্যাগ করছে, তারা শারীরিকভাবে সুস্থ থাকছে এবং তারা মানসিকভাবে স্বস্তি পাচ্ছে। চার চাকার দাপটে শহরে আজ সাইকেলের মতো পরিবেশ বান্ধব যানের হাহাকার, অথচ নিরাপদ পর্যটনের জন্য এ যানের কোনো বিকল্প নেই এখনো বিশ্বজুড়ে। তাই এই অভিযাত্রায় তরুণদের আরো বেশি সংযুক্ত করতে সাইক্লিস্টদের চাওয়া প্রশাসনের সুনজর। সাইকেল হচ্ছে শারীরিকভাবে একটা সুস্থ থাকার একটা ব্যাপার, শরীর চর্চার দিক থেকে, এবং এখানে নারী আর পুরুষের কোনো ভেদাভেদ নেই। আমি দেশের বাইরে ছিলাম, সবাইকেই দেখতাম যে সাইকেল নিয়ে অফিস যাচ্ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে। আমরা আসলে সাইক্লিস্ট, এটা যেন সবাই আমাদের দেখে শেখে। অনেক জায়গায় আছে যেমন সাইকেল রাখার স্ট্যান্ড নেই, সুযোগ সুবিধা নেই, সাইকেল ঢুকানোই দেওয়া হয় না। এই এই প্রতিবন্ধকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সাইকেল র্যালিটি শাহবাগের জাদুঘর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং ফুলার রোড চত্বর ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। ইয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।